দেশের রক্ষক বলতে আমরা জানি পুলিশ বা সেনাবাহিনী। পুলিশ বা সেনা জওয়ান যেভাবে রক্ত দিয়ে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করে এবং দেশ সেবা করে, একইভাবে অনেক সময় কারো জীবন বাঁচাতেও রক্ত দিয়ে দেশ সেবা করতে দেখা যায় পুলিশকে। রক্তদান মহত্তর, আপনার দেওয়া রক্তে বাঁচতে পারে তিনটি প্রাণ, তাই স্বেচ্ছায় রক্তদান করে হাসবে রোগী, বাঁচবে প্রাণ। এমনই বার্তাকে সামনে রেখে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হলো মালদার ইংরেজ বাজার থানার অন্তর্গত মিল্কি পুলিশ ফাঁড়িতে। বৃহস্পতিবার সকালে মিল্কি পুলিশ ফাঁড়ি চত্বরে আয়োজন করা হয় এই শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ, মানিকচক বিধায়িকা সাবিত্রী মিত্র, মালতীপুর বিধায়ক আব্দুর রহিম বক্সী সহ অন্যান্যরা। আমার নমস্কার, আমার সালাম। আজকের এই রক্তদান শিবির এখানে আমাদের মিল্কির ফাঁড়ি এবং আমাদের আইসি সাহেবের উদ্যোগে, মনিরুল সাহেবের উদ্যোগে এখানে একটি ব্লাড ডোনেশন ক্যাম্প, কিছু মানুষকে কিছু বস্ত্র দানের জন্য আজকে এখানে একটি সভা হচ্ছে। দীর্ঘক্ষণ এই সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং আমি অনেকক্ষণ আগেই এসেছি, মানে তা আমি সবার বক্তব্য শুনলাম। তবে মুফতি সাহেবের বক্তব্য সবার প্রাণে অন্তরে ছুঁয়ে গেছে। সত্যি উনি রিয়েলিটির কথাটি বলেছেন। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সভাধিপতি মালদা জেলা পরিষদের লিপিকা বর্মন, উপস্থিত আছেন আমাদের আপনার বম্বে উনি জাজ আছেন, এবং উনি মুফতি সাহেব আমাদের ওনার বাড়ি শোভানগরে, এখানে ওনার মা বাবা সকলেই থাকেন। উনি দুই জায়গায় বারবার কাজ করেন এবং উনি গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় উনি একজন সুবক্তা, সমস্ত ধর্মের বিষয়ে উনি ব্যাখ্যা দিয়ে বলেন মানুষের কাছে। শেষ পর্যন্ত থাকতে পারছি না, একটু কাজ থাকার কারণে নিজেকেও ভালো লাগছে না। খুবই সুন্দর, খুব ভালো কর্মসূচি নেওয়া হয়েছে। মঞ্চে প্রবিষ্ট আছেন আপনাদের এই বিধানসভার সম্মানীয় বিধায়িকা, আপনাদের সকলের অত্যন্ত প্রিয়, আমাদেরও অত্যন্ত প্রিয়, আপনাদের সকলের, আমাদের সকলের আপনজন মাননীয় সাবিত্রী মিত্র মহোদয়া। মঞ্চে প্রবিষ্ট আছেন মালদা জেলা পরিষদের সভাধিপতি সম্মানীয় লিপিকা বর্মন ঘোষবংশয়া, উপস্থিত আছেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার, উপস্থিত আছেন আমাদের ইংলিশ বাজার আইসি সাহেব, উপস্থিত আছেন আমাদের এখানে জেলা পরিষদের সদস্য আছেন প্রতিভা সিং, আমাদের পঞ্চায়েত সমিতি মেম্বার আছেন, আছেন জেলা পরিষদের মেম্বার জুয়েল রহমান সিদ্দিকী, আমাদের এই ফাঁড়ির ওসি সাহেব আছেন, প্রধান আছেন, আমাদের আরও সবাই বিশিষ্ট ব্যক্তিবর্গরা আছেন, আপনারা আছেন। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে পুলিশ মানুষের শত্রু নয়, মানুষের বন্ধু। এটা পুলিশকে তার কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতে হবে এলাকায়। আমরা দেখেছি এই সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং তার মাননীয় মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে মান্যতা দিয়ে মালদা জেলা পুলিশ প্রশাসন সর্বস্তরের কর্মসূচি নিয়ে মানুষের কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছেন। নিরাপত্তার দায়িত্বে থাকা, আইন শৃঙ্খলাকে মান্যতা দেওয়া, এলাকার পরিবেশকে শান্তি রাখা, সুস্থ রাখার মধ্য দিয়েও এই যে এই ধরনের কর্মসূচিগুলো আজকে আমাদের মালদা জেলায় অনেক সময় রক্তের প্রচণ্ড অভাব হয়ে যাচ্ছে, বাড়ি থেকে লোক নিয়ে যেতে হচ্ছে, জরুরি ভিত্তিতে রক্ত পালসিত হয়ে যাচ্ছে। গোটা মালদা জেলা জুড়ে মালদা পুলিশ কর্তাদের উদ্যোগে এই যে কর্মসূচিগুলো রক্তদান শিবির, আমি তাদেরকে স্বাগত জানাচ্ছি, সম্মান জানাচ্ছি যে তারা এই ধরনের কর্মসূচি গ্রহণ করছে। আর আজকে মিল্কি ফাঁড়ির উদ্যোগে যে কর্মসূচি হচ্ছে রক্তদান শিবির বস্ত্র বিতরণ, সেটাকেও আমি আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
যে কমিউনিটি পুলিশিং এর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে তার মধ্যে উৎসর্গ প্রকল্পের মাধ্যমে, মানে উৎসর্গ বলে আমরা একটা অনুষ্ঠান করছি বিভিন্ন এরিয়ায় যাতে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হচ্ছে, যেখানে আমাদের সিভিক ভলেন্টিয়ার অফিসার্স কনস্টেবল যারা আছেন তাদের মধ্যে যারা ব্লাড ডোনেট করছে এবং আশেপাশের বিভিন্ন অঞ্চলের মানুষেরা সকলেরা সকলে মিলে ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা আয়োজন করা হচ্ছে। তো সেই রকমই মিল্কি এরিয়াতে মিল্কি ফাড়ির ইনচার্জ মনিরুল বাবুর অভিভাবকত্বে এবং আইসি সাহেব রয়েছেন, ওনারা দুজন খুব কম সময়ের মধ্যে এই একটা প্রোগ্রাম আয়োজন করেছেন এবং এই আয়োজনের সাথে সাথে এখানে শীত বস্ত্র বিতরণ ও ব্লাড ডোনেশন ক্যাম্প দুটোই করা হচ্ছে। এখানে আমরা চেষ্টা করব যে যেন আমরা 150 অব্দি ব্লাড ডোনেট যারা করছে তাদেরকে আমরা একত্রিত করতে পারি এবং মালদা জেলা সবসময় যে ব্লাড ব্যাঙ্ক আছে সেখানে ব্লাডের ক্রাইসিস সবসময় থাকে। তো মানুষ যখন কোনো অ্যাক্সিডেন্ট হোক বা কোনো অপারেশনের জন্য হোক তার যেন তার যখন ব্লাড লাগে তো এই ব্লাড ব্যাঙ্কে যেন সবসময় রক্তের ঘাটতি না থাকে, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। তো এর সাথে সাথে মালদা পুলিশ কেন এটা করছে সেটাও আপনাদের একটু জানা উচিত। এই কমিউনিটি ইনিশিয়েটিভের মাধ্যমে আমরা মালদা জেলা পুলিশ প্রশাসন আপনাদেরকে একটা বার্তা দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা বিভিন্ন এরিয়া থেকে এখানে আসছেন তাদের কাছে আমরা পৌঁছাতে চাই যে মালদায় যখন কোনো ল অ্যান্ড অর্ডার হবে, আপনার এরিয়াতে যখন কোনো অসুবিধা হবে, একটা বাজে কোনো পরিস্থিতি সৃষ্টি হবে, তখন আপনারা ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা চেষ্টা করব আপনার এরিয়ায় যেন শান্তি এবং শৃঙ্খলা যেন সবসময় বজায় থাকে।